তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত ভরতপুর। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীদের বাইক মিছিলে হামলা চালালো দলেরই ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজন। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর বাস স্টপেজ এলাকার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে কান্দি এসডিপিও শাস্ত্রেক আম্বারদার। প্রসঙ্গত, গত সোমবার শাসক দলের ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির স্থানীয় ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন এখানকার ব্লক সভাপতি কলকাতা আন্ডার প্যান্ট পরে কান ধরে উঠবোস করছে, সেই ছবি তার কাছে রয়েছে। বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার দলের ব্লক সভাপতি অনুগতরা একটি প্রতিবাদ মিছিল করেন, এমনকি বিধায়কের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। এরপর এদিন বিকেলে বিধায়ক ঘনিষ্ঠরা পাল্টা ভরতপুর কিষাণ মান্ডি এলাকা থেকে বাইক মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় ডাঙ্গাপাড়া থেকে ফেরার সময় বাস স্টপেজ হয়ে যাচ্ছিল। সেই সময় শাসক দলের ভরতপুর প্রধান কার্যালয় থেকে ব্লক সভাপতি অনুগামীরা লাঠি সোঁটা নিয়ে বাইক বাহিনীর উপর হামলা চালায় বলে অভিযোগ। এই সময় এখানকার ব্লক সভাপতি পার্টি অফিসের ভেতরেই বসেছিলেন। এদিকে পুলিশের সামনে কয়েকজন বাইক আরোহীকে রাস্তায় ফেলে মারধর করার সাথে বাইকও ভাঙচুর করা হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ব্লক সভাপতির লোকজনদের পুলিশ তাড়িয়ে ফের অফিসে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় শাসক দলের ভরতপুর এক নম্বর ব্লক সহকারী সভাপতি সৈয়দ রফিকুল হাসান বলেন, মঙ্গলবার আমাদের বিধায়ককে দলের নাম ভাঙ্গান একদল কর্মী অসম্মান করে মিছিল বের করেছিল। তারই প্রতিবাদে ঘটনা বলতে আমাদের একটা শান্তিপূর্ণ মোটরসাইকেল মিছিল কর্মসূচি ছিল, সেটা মূল লক্ষ্য হলো যে কালকে এখানে আমাদের এমএলএ সাহেবকে অসম্মানিত করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল, যারা আদৌ দলটা করে না তিনি, তারা এসে অন্য দলের মদতে এবং বিশেষ করে এখানকার ব্লক সভাপতির মদতে একটা অসম্মানজনক ব্যবহার যেটা করেছে সেটা এলাকার মানুষ তাকে সমর্থন করছে না। এলাকার মানুষের দাবি অনুসারে আজকে কিন্তু এই মোটরসাইকেল র্যালিটা নেওয়া হয়েছিল শান্তিপূর্ণভাবে, সেখানে কোনো রকম অশান্তিপূর্ণ বিষয় ছিল না। এবং ওরা এই বিশৃঙ্খলাটা তৈরি করবে এরকম একটা খবর আমাদের কাছে কিন্তু ছিল। আমাদের কাছে বারবার বিভিন্নভাবে আসছিল খবর যে ওরা পার্টি বিশেষ লাঠিসোঁটা নিয়ে মানে তৈরি থাকছে এবং এই ঝামেলা করবে মিছিল। আমরা যথারীতি প্রশাসনকে সে বিষয়ে অবগত করেছিলাম এবং শান্তিপূর্ণভাবে মিছিল যাওয়ার পর ফেরার সময় অতর্কিতভাবে ওরা আমাদের মিছিলের উপর হামলা করে প্রায় চার পাঁচজনকে খুব গুরুতরভাবে আঘাত করেছে। একজন হয়তো তাদেরকে হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করতে হতে পারে, হয়তো রিফার করতে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য যে এই শান্তিপূর্ণ মিছিলে যারা আজকে আক্রমণ করলো এরা কি আদৌ তৃণমূলের দল করে? আমরা উদ্ধতন নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখব যে যার নেতৃত্বে এখানে আজকে এই মমতা ব্যানার্জির সুশৃঙ্খল সৈনিকরা যে আজকে র্যালি করলো, আজকে যেভাবে ভয়ঙ্কর একটা পরিণতি চলছে গোটা বাংলা জুড়ে, বিরোধীরা যেখানে আমাদের দলকে কোণঠাসা করার জন্য নানা রকম অপকর্ম করে যাচ্ছে, অপচেষ্টা করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছেন এখানকার ব্লক সভাপতি, কিন্তু মানুষ এটাকে সমর্থন করে না। এই ভরতপুর, এই ব্লক, এই বিধানসভা অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা, এটা বিগত দিনের মানুষও দেখেছে, আজও দেখছে। আমরা এই অশান্তিকে কোনোভাবে এখানে প্রসারিত হতে দিব না। এই অশান্তি এখানে আমরা কিভাবে মেনে নিতে পারবো না? এখানকার মানুষ এর যোগ্য জবাব কিন্তু দেবে। মানে এই হামলার পিছনে কারণ কি বলে মনে হচ্ছে? কারণ এই যে এখানে যে ওরা বোঝাতে চাইছে যে এখানে এমএলএর কোনো লোকজন নাই, এখানে এমএলএ ওদের উপর নির্ভরশীল, ওরা যা বলবে এমএলএকে তাই শুনতে হবে। এমএলএ কিন্তু 43,000 ভোটে জেতা এমএলএ, এমএলএ সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা ডাকাবুকো নেতা, এমএলএ সাহেব এক ডাকে এখনো পর্যন্ত তার যে কোনো সময় 10,000 লোক জমায়েত করতে পারে, সেই এমএলএ সাহেবকে খাটো করবে। আর যারা সত্যিকারে বিগত দিন থেকে মানে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি সেই 2009 থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই ভরতপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ হবে, এটা মেনে নিতে পারে। আপনারাও তো তৃণমূল, এখানে পঞ্চায়েত গুলোকে হস্তক্ষেপ
করার জন্য চেষ্টা চলছে। এখানকার পঞ্চায়েতগুলোকে ওরা ওর কথাতে চলতে হবে, ও টেন্ডার করে দেবে, সেই টেন্ডার মতো তাদেরকে টেন্ডার পাই দিতে হবে। মূলত একটা টেন্ডার বাহিনী তৈরি হয়েছে যাদের সাথে আজকে এই মারা হামলা করলো, হামলা ওদের হাতে সমস্ত বাট ছিল, লাঠি ছিল, ঝাপা ছিল, এসব নিয়ে ওরা আক্রমণ করেছে। আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন বলছেন, তাহলে কি পুলিশ প্রশাসন তার যেটা ক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা করেছে? তাহলে হয়তো ওখানে একটা মার্ডার হয়ে যেতে পারত। আমার নাম রফিকুল হাসান, আমি 2009-07 থেকে তৃণমূল কংগ্রেস পদে আছি, বর্তমানে আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।